আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মারিফত সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। মারিফত সম্বন্ধে অনেকে অনেক কথা কয়, এবং কারি আমিরুদ্দিনে কইছেন যে ইলমে মারিফত মানা করিতে প্রচার। আসলে তারপরেও আমরা দেখি যে মারিফত সম্বন্ধে অনেক বইও লেখা আছে, অনেক লেকচার হয় এবং অনেক আর্টিকেলও লেখা হয় ইন্টারনেটে এবং বিভিন্ন জায়গায়। আমার অভিজ্ঞতায় আমি পাইছি যে পাকিস্তানি আলিম উলেমার পক্ষ থেকে লিখিত কিতাব, যেটার মাঝে তারা কয় যে মারিফত উলুগিয়া আল্লাহর জিকির আরম্ভ আল্লাহর 99 নাম রে বালাটিকে অর্থ বুঝা শিখা, এবং 99 নাই নাম দিয়া জিকির করতে করতে আল্লাহ সবচেয়ে বড় নাম ইসমে আল আজম খুঁজে বার করা এবং আল্লাহকে বালাটিকে বুঝা, ওইটা হলে তারা কয় মারিফত। এবং এই সম্বন্ধে পাকিস্তানের উলেমা খলতে বইও লেখা লেখছেন। আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া যায় যেন তারা হয় তিনটা চারটা রাস্তা আছে, শরীয়ত, তরিকত, হকিকত এবং মারিফত। এখন কেউ কেউ তারা শরীয়ত ছাড়া তারা মারিফত করে, নমাজ পড়ে না, তারা জিকির পড়ে, উরুস করে এবং বিভিন্ন ধরনের কাজ করে, যেটা লইয়া বাংলাদেশের আলিম উলামার মাঝে মতভেদ আছে। যেমন উরুস যেভাবে বাংলাদেশে করা হয়, অনেকে কোন এটা ঠিক আছে, অনেকে কোন জানে এটার মাঝে অনেক গলত আছে, অনেকে এটারে ডাইরেক্ট এটারে বদ্ধ করার কথা কইছেন, এবং অনেকে তারা হকিকত তরিকত মারিফতের রাস্তায় আটে করি কিবা সলের করি দাবি করে কিন্তু নমাজ পড়ে না তারা, এবং কেউ কেউ করে তারার লাগে নমাজ পড়া লাগে না, তারা এমন পজিশনে ফারাই গেছে কি যে তারার লাগে নমাজ না পড়লে হয়, আবার কেউ কয়ে জানে তারা নমাজ লুকাইয়া ফুরে, আবার কেউ কয়ে জানে শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, এবং মারিফত করতে গেলে আগে শরীয়ত করতে হইব, নমাজ পড়ি আর মারিফত করতে হয়। এবং মারিফতের সিলসিলা আরম্ভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকে কয়, কেউ কয়ে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগটা কি মারিফতের সিলসিলা আছে, খিদর আলাহি সাল্লামের কথা উল্লেখ হয়, ইব্রাহিম আলাহি সাল্লামের কথা উল্লেখ হয়, কেউ আদম আলাহি সাল্লামের কথা উল্লেখ করে। মারিফত কি জিনিস বোঝা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়, কারণ এই সম্বন্ধে বই পুস্তক থাকলেও বই পুস্তক অনেক কম এবং সব দোকানও কিনতে মিলে না। আমি ইংল্যান্ডের নরিচ এলাকার বাসস্থানের একজন আলিমের লিখিত বই লাগাল পাইছি, তানের কিতাবের মাঝে কিন্তু চার রাস্তা এবং শুধু আল্লাহ নিরানব্বই নাম এরকম না হইয়া তাইন বিস্তারিত ডিটেইলড একটা সিস্টেম বুঝাইয়া দিছেন। বইয়ের নামটা হয়েছে গিয়া দি হান্ড্রেড স্টেপস, মানে 100 খাইক, যে 100 খাইকে গ্যাফোস্তায় মারিফোর রাস্তার শেষ মাকামো। ইনশাআল্লাহ আমি এই ইন্টারনেটের ভিডিও সিরিজের মাঝে এই 100 খাইকের মাঝে প্রথম 50 খাইক সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আজকের প্রসঙ্গ হইল গিয়া যে এই মারিফত সম্বন্ধে শুধু মুকাদ্দিমাত ইন্ট্রোডাকশন, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমি প্রথম খাইক বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমি এই খাইক সম্বন্ধে যে কি কি খাইক আছে এবং কি কি ধরনের সিস্টেমটা একটু বুঝাই নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম খাইক শেখ আব্দুল কাদের আল মুরাবিতের কিতাবের মাঝে নাম দিছেন তাসাউফ। তাসাউফ মানে যে সুফি হওয়ার রাস্তা শুরু করা। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ এই সম্বন্ধে আমি বিস্তারিত বুঝাইমু। তানের কিতাবের মাঝে 100 খাইকে তাইন ইদারে নাম দিছেন কামাল। কামাল মানে ইংরেজিতে বলে পারফেক্ট,
যার কোনো খুদ নাই, যেন সম্পূর্ণভাবে সঠিক। ৮৫ নম্বর খাইকের নাম দিয়েছেন তাই মহাব্বা, মহাব্বা মিন ভালোবাসা। ৭৭ নম্বর খাইকের নাম দিয়েছেন উলায়া, উলায়া মিন হলে গিয়া আল্লাহর অলিওয়া, আউলিয়া বোনা পজিশন মাকাম। ৭৭ নম্বর স্টেপ। আর ৬৬ নম্বর স্টেপের নাম দিয়েছেন মারিফা, মারিফা মানে আমরা যারা মারিফত সাধারণত কই, মারিফা মিন হলে গিয়া আল্লাহরে গভীরভাবে ভালোটিকে আল্লাহকে চিনা, আল্লাহ কে বালাটিকে চিনার মাকাম রে কয় মারিফা। ৬১ নম্বর মাকামের নাম তাই দিছেন তৌহিদ, তৌহিদ ওই লগে জানে আল্লাহ জানে এক যার কোনো দ্বিতীয় নাই, অদ্বিতীয় তার কোনো শরিক নাই, যার সমান কেউ নাই, যার রকম আর কিছু নাই। ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কি মিসলি শাই, এটা বুঝার মাকাম রে তাওহীদ। ৪২ নম্বর মাকামের নাম তাই দিছেন ফুতুয়া, ১৯ নম্বর মাকামের নাম দিছেন মুরিদ, এবং ৯ নম্বর মাকামের নাম দিছেন ফকির। আমরা ইনশাআল্লাহ প্রথম ৫০টা খাইক বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে এবং এই সিরিজের খণ্ডে খণ্ডে। ৫০ নম্বর মাকামের নাম হইছে গিয়া তাওয়ালিহ, আমরা তাওয়ালিহ খাইক পর্যন্ত ইনশাআল্লাহ একটা একটা করি আলোচনা করব এবং বুঝবার বুঝাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কেউ যদি আরো বিস্তারিত বাকি ৫০টা বুঝতে চান তাহলে আমি মদিনা প্রেস প্রকাশনী কুয়ালালামপুর শহর ইন্দোনেশিয়ার তারা প্রকাশিত বই দ্য হান্ড্রেড স্টেপস ইংরেজিতে প্রচার করা হয়েছে, যেটার লেখক হচ্ছে গিয়া শেখ আব্দুল কাদের আল মুরাবিত, তাই নইলে গিয়া আল মুরাবিতুন মুভমেন্টের আমির, যেটা ইংল্যান্ডে আছে এবং দুনিয়ার অন্যান্য দেশেও ইয়ে তারা এর সদস্য সকল আছে, বিভিন্ন লেভেলের মানুষ তাদের ছাত্র আছে। তাদের লিখিত বই ISBN নম্বর 09065120777, আমি নাম্বারটা আবার বলছি ISBN 09065120777। ওই বইটা পড়লে আরো বিস্তারিত বুঝতে পারবা, কিন্তু আমরা আজকের জন্য এই পর্ব আমি শেষ দিলাম। নেক্সট স্টেপ হইল গিয়া মারিফতের খাইক নাম্বার ১ তাসাউফ। আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।